রড মিলিকেট বর্তমান সময়ে সারা জাগানো একটি ধান। অনেকে এটাকে উচ্চ ফলনশীল বলেও দাবি করছেন। বাংলাদেশের মাঠে মাঠে এখন অনেক জায়গাতেই এই রড মিলিকেট ধানের চাষবাস শুরু হয়েছে। মিনিকেট ধানেরই একটি আপডেট ভার্সন হচ্ছে এই রড মিলিকেট। মিনিকেটের চাইতেও কয়েক গুণ চিকন হয়ে থাকে এই রড মিলিকেট ধান। শক্ত পোক্ত হওয়া এবং গোছা অনেক ভালো হয় এই ধানের নামকরণ করা হয়েছে বলে অনেকে দাবি করছেন। রড মিলিকেট হাইটে মোটামুটি 3.5 থেকে 4 ফিটের মতো হয়ে থাকে এবং গাছগুলো অনেক শক্তপোক্ত হয়ে থাকে, যে কারণে ঝড়ে বা বৃষ্টিতে হেলে পড়ার সম্ভাবনা খুব কম থাকে। রড মিলিকেট ফলনে অন্য সব ধানের চেয়ে অনেক এগিয়ে। বিঘা প্রতি অর্থাৎ 33% এক বিঘাতে 40 থেকে 45 মণ পর্যন্ত ফলন আশা করতে পারেন। রড মিলিকেট ঝড় খরা এবং বৃষ্টি সহিংসু, তাই দিন দিন সাধারণ কৃষকদের মাঝে এই ধান চাষের প্রবণতা বাড়ছে। তাহলে চলুন এবার আমরা জেনে নিব কিভাবে আপনিও এই রড মিলিকেট ধানের বীজ সংগ্রহ করতে পারবেন। ১২ মণ টন হবে, মানে ধানটা রড মিলিকেট। হ্যাঁ, রড মিলিকেট। তবে খুব ভালো ফলন হয়েছে, মানে মানে এভারেজ ধান প্রায় মন মনে হয়েছে। কতটুকু হলো? আমি নিজে খাওয়ার জন্য কিছু সিদ্ধ করেছি, চাউলটা খুব খুব ভালো। এটা তো ওই যে মিনিকেটের আর একটা আপডেট ভার্সন, মানে মিনিকেট যেটা সাধারণ ওর থেকেও সিগন, এটা ওর থেকেও সিগন, ওর থেকেও সিগন। ধানের চিটা কেমন হয়েছে? না, তেমন চিটা হয়নি, মানে একদম ফ্রেশ ধান। ফ্রেশ ধান, চিটা তেমন হয়নি? না, চিটা হয়নি। তো একটা দিয়ে একদম নির্ভেজাল, মানে এর মধ্যে সব ভেজে ধানটা নাই, মানে যা ছিল একদম ক্লিয়ার করে ফেলছি। মানে ধানটা আছে এমনি দেখে বোঝা আছে যে এর ভিতরে কোনো অন্য কোনো ধান নাই। হ্যাঁ, একদম মোটামুটি ক্লিয়ার, কোনো অন্য ধান নাই। এটা হচ্ছে রড মিনিকেট। আর আছে অনেক সময় আমন মৌসুমে ধানে অনেক স্পট পড়ে, কিন্তু আমার ধানটা আমি অনেক সুন্দর পরিচর্যা করছি, মানে যতটুকু ঔষধ সার দেওয়া দরকার দিয়েছি, যার কারণে ধানে কোনো স্পট হয়নি আমার। একদম পুরো বড় মৌসুমে যেমন ধান হয় আমার আউশ মৌসুমে একই রকম ধান হয়েছে। একই রকম। দর্শকের বীজ পাবে তো? হ্যাঁ, অবশ্যই পাবে। বীজের ব্যাপারে কি কোনো ধারণা দেওয়া যাবে যে কীরকমভাবে কী প্রসেস, দামের ব্যাপারটা পড়ে এগুলো? হ্যাঁ, দামের ব্যাপারটা বলাই যায়, মানে আমি সুলভ মূল্যে দেওয়ার চিন্তা করছি, ১০০ টাকা কেজি। এটা হচ্ছে রড মিনিকেট ধান। আর যারা রড মিনিকেটের অরিজিনাল বীজ খুঁজছেন, একেবারে নিজেদের জমিতে চাষ করার পরে বীজটা করা, তো অরিজিনাল যারা বীজ খুঁজছেন তাদের জন্য বলবো যে এই ভিডিওটা যথেষ্ট একটা ভিডিও। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে যেহেতু আমাদের চ্যানেলে সম্পৃক্ততা রয়েছে, হ্যাঁ, আমাদের এই যে আমার বন্ধু, সো সেই হিসাবে একটা নিশ্চয়তা থাকে। হ্যাঁ, এই এতটুকু বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।